বুঝি এত ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমায়। যত স্বপ্ন আছে বুকের মাঝে সব সত্যি হয়েছে যে তোমার সাথী। এত ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমায়। এ জীবনে সবই যেন বদলে গেল, এত ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমায়। নেবে কি না নেবে গো বলো তুমি, সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। হে তুমি গো রইবে কি রইবে যোছো না, তুমি গো রইবে কি রইবে যোছো না।
বলাও কহাই নি শশী বলে দেব কথা থেকে না বলাই মজা বেশি চোখেতে চোখেতে হয় সে ও কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথাটি ওগো সজনী গোপন সে আর যায়নি কেমনে বলি গো না বলা কথাটি কেমনে বলি গো না বলা কথাটি বসে কাটবে দিন গো সজনী নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি ও তুমি গো রইবে কি রইবে যোচনা তুমি গো রইবে কি রইবে যোচনা হে খুঁজে খুঁজে পেয়েছি সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি বেঁচে থাকে মনের ঘরে যাক না সে দূরে দূরে এই দেখো এত কাছে প্রেম সে তো প্রেমী আছে দেখো না দু চোখ ভরে মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে Oh, 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 oh,
যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। বাদ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। আশা নিরাশার দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে, কত যে আশা নিরাশার দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে। তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই, এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা, এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়। অন্য কিছু নেই জানা শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়। সুচরিতা 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 সুচরিতা, আমার যত আশা যত ভালোবাসা মিলে মিশে হোক না একাকার, স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে, এ স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে দিলাম তোমায়। সুচরিতা 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 সুচরিতা।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডসেন্সে আর্নিং একেবারে ডাউন, সবারই, সব ইউটিউবারদেরই অ্যাডসেন্সে বা ইউটিউবে আর্নিং এখন সেই আগের মতো আর নেই। আর পিএমও ডাউন আর সবার ইনকামও ডাউন, এই অবস্থায় কী করা যায়? মোটামুটি সবারই মাথায় চিন্তা কি যে ভিউজ তো আগের মতো অতটা নেই, ভিউজও ডাউন, তাছাড়া আর্নিংও একেবারে ডাউন হয়ে গেছে। ভিউজ ডাউন হলে আর্নিংটাও ডাউন হবে, আর আরপিএম তো ডাউন হয়েছেই, যেহেতু আরপিএম ডাউন তাই আর্নিংটাও ডাউন। এখন আর্নিংটা সঠিক করতে গেলে কী করতে হবে? বা অনেক ইউটিউবার আছেন যাদের শুধু ইউটিউবের উপর চলে বা ইউটিউব হচ্ছে মেন, আদার্স কোনো তাদের ইনকাম সোর্স নেই, সব সোশ্যাল মিডিয়ার উপরে অনেকেই চলে, তাহলে এই অবস্থায় কী করা যায়? এই অবস্থায় আমার মনে হয় যে ফেসবুকে দিকে আবার ঝোঁক দেওয়া উচিত, ফেসবুকে একটি পেজ খোলা উচিত। ফেসবুক পেজ মোটামুটি এখন বর্তমানে ভালো অনেকেই আর্ন করছে, আমার অনেকে জানাশোনা আছে, অনেকে ভালো পেমেন্ট পেয়েছে, ভালো আর্ন করছে, ফেসবুকে অনেক সুবিধা আছে। ফেসবুকে পেজ একটি অবশ্যই ওপেন করা উচিত। ফেসবুকের পেজে আপনারা অনেকে ওই ভিডিও করতে পারেন না, অনেকে ফেস কাম ভিডিও করতে পারেন না, অনেক প্রবলেম আছে। অনেকে আবার বলে যে কপি পেস্ট ভিডিও করলে কেমন হয়। কপি পেস্ট ভিডিও করা যায়, খুবই ভালো কপি পেস্ট ভিডিও। অনেকে দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে ভিডিও সংগ্রহ করে কপি করে তারপর পেস্ট করেন। এবার কপি পেস্ট আপনি যদি ফেসবুক থেকেই ভিডিও ডাউনলোড করে আবার ফেসবুকে আপলোড দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল বা আপনার ফেসবুকটি মনিটাইজ হবে না, তখন কিন্তু প্রবলেম আসবে অবশ্যই। এবার আপনি যদি ইউটিউব থেকে ভিডিও কপি করলেন, তারপর সেই ভিডিও আবার ফেসবুকে দিলেন, তখনও কিন্তু সেই সেম কেস, প্রবলেম হবে, আপনার মনিটাইজেশন হবে না। আপনি এক কাজ করতে পারেন, তাহলে কী করবেন, যেখান থেকেই ভিডিও আপনি নিন না কেন, আপনার সেখানে কমেন্টারি করতে হবে। অনেকেই আছেন যারা কমেন্টি করেন ফেসবুকে, ফেসবুকে প্রচুর চ্যানেল আছে যারা এই ধরনের রোস্ট ভিডিও বানিয়ে প্রচুর ইনকাম করছেন, আপনিও করতে পারেন। একদিকে আপনার ছোটো একটি ভিডিও থাকলো, আপনি সেখানে কমেন্টারি করলেন আপনার ফেস দেখিয়ে। এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে, দেখবেন রিঅ্যাকশান দেয়। এখন রিঅ্যাকশানে কোনো কাজ হবে না, শুধু রিঅ্যাকশান যদি দেন, আপনি একটু মাথা নাড়লেন, একটু মুখ নাড়লেন, ওতে কোনো কাজ হবে না। আপনার কমেন্টারি করতে হবে, আপনার ভয়েস দিতে হবে, তাহলে যে ফেসবুকের পেজ তাহলে মনিটাইজেশন হবে। এইভাবে করতে পারেন। আর এই ধরনের ভিডিও এর রিচও খুব ভালো, ভালো ডিমান্ড আছে, তাছাড়া আর্নিংও ভালো। এই ধরনের ভিডিও ইউটিউবেও চলে, ইউটিউবে যে চলে না তা নয়, কিন্তু আপনি ইউটিউবও করুন, সেই সাথে আপনার পেজও থাকুক। পেজ আর ইউটিউব এই দুটো একসাথে চললে তাহলে খুবই ভালো হবে। তাহলে আপনার আমাদের এখন যে আর্নিংটা ডাউন হয়ে গেছে সেটা অনেকটা সামনে তোলা যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে ইউটিউবে আর্নিং অনেক ডাউন, সব ইউটিউবারদেরই ভিউজও ডাউন এবং আর্নিংও ডাউন। আর ভিউজ ডাউন হলে আর্নিং ডাউন হবে, কিন্তু কিছু কিছু চ্যানেল আছে। আমি কিছুদিন আগে একটি চ্যানেলকে দেখেছি যাদের ভিউজ বেশি নেই, 2-4-500 ভিউজ, সেই সব চ্যানেলে নাকি মানে মান্থলি তার লাখ লাখ টাকা ইনকাম। কী করে সম্ভব? এবার সম্ভব হচ্ছে এই কারণে যে সেই চ্যানেলগুলো অনলাইন যে অ্যাপ আছে, অনলাইন আর্নিং অ্যাপ, সেই অনলাইন আর্নিং অ্যাপের নিয়ে ভিডিও তৈরি করেন। আর এইসব ভিডিওতে না আরপিএম প্রচুর হয়। আপনার যদি 1000 ভিউজ হয় তাহলে আপনার $5-$7 $7 হতে পারে, তাহলে আরপিএম 6-8। আমার তো কিছু ভিডিও আছে, আমার কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে লোন দেওয়া হয়, কিছু লোন অ্যাপ, যে অ্যাপগুলো প্লে স্টোরে পাওয়া যায়, আমার সেই ধরনের কিছু ভিডিও আছে যে কী করে আপনি লোন পাবেন, অ্যাপের মাধ্যমে কত টাকার লোন পাবেন, সেই
ভিডিওগুলোর আমার আরপিএম অনেক কিছু কিছু ভিডিও আছে 7-8 থেকে 9 এরকম আরপিএম ভিউজ হয়েছে। আমার কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওতে 1200-1300 আমার ডলার ওরকম 1200-1300 ভিউজে, ডলারও আছে 12-13-14-15 ডলার এরকম, তার মানে 100 ভিউজে 1 ডলার, এরকম অনেক ভিডিও আমার আছে। আর এইসব এইসব ভিউজগুলো মানে ভিডিওগুলো না প্রচুর ভিউজ আসে। তাছাড়া এর আরপিএম সব থেকে বেশি হয়। ধরুন আপনি যদি ই নিয়ে ভিডিও করেন যে শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটে কীভাবে লগ্নি করতে হয়, অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, এগুলো যদি আপনি দেখেন। তাছাড়া ব্যাংকের অ্যাকাউন্ট কী করে ওপেন করতে হয় অনলাইনের মাধ্যমে, জিরো ব্যালেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনের মাধ্যমে, দেখবেন এরকম ভিডিও ইউটিউবে প্রচুর আছে। আপনি সেই ধরনের ভিডিও করতে পারেন, এরও আরপিএম খুব ভালো। অনলাইনের মাধ্যমে জিরো ব্যালেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট, আর সবাই এখন জিরো ব্যালেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চায়। সেই যদি আপনি একটা করেন, জিরো ব্যালেন্স লাগবে না, যে অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে কি করে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন, সে SBI হোক, এলাহাবাদ হোক, কিংবা পাঞ্জাব হোক, যে কোনো ব্যাঙ্ক, সেই সব ব্যাঙ্কের আপনি অ্যাকাউন্ট কী করে ওপেন করবেন, এই নিয়ে ভিডিও করলে তার আরপিএমও খুব ভালো হয়, অসাধারণ, মানে 7-8। আর সব থেকে বেশি হয় কার নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করা হয়, কার নিয়ে, যে বাজারে কোন কার এসছে বর্তমানে, সেই কারটির মানে ভ্যালু কত, কোন কোন কোম্পানির কার নতুন বাজারে এসছে, মোটর সাইকেলে বা বাজারে নতুন কত এসছে, এইসব যদি আপনি দেখান তাহলে। আর আপনি যদি কোনো শোরুমে গিয়ে সেই সব কারের মানে ভিডিও করতে পারেন তাহলে তো খুবই ভালো, তার আরপিএম সব থেকে বেশি হবে। যদি 100 ভিউজও হয় আপনার টেনে টুনে, যদি 100 ভিউজ হয় তাহলে $1-2 আসবে। এই কারণে কিছু কিছু চ্যানেল দেখেছি যাদের ভিউজ খুব কম কিন্তু তাদের আর্নিংটা খুব বেশি। এইসব ক্যাটাগরির যে চ্যানেলগুলো আছে এদের আর্নিং বরাবরই বেশি এবং এদের আরপিএমটাও বরাবর বেশি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন একটি লেবু গাছ দেখাবো, এই যে লেবু গাছটা আমি প্রতিদিনই কিছু লেবু গাছ দেখাই, কিন্তু আজকে যে লেবু গাছটা আপনাদের দেখাচ্ছি এরকম লেবু গাছ আপনারা এর আগে কোনোদিন দেখেননি, অসাধারণ দেখতে। আর দেখুন সব একেবারে কমলা, তো কমলা রঙই, এত সুন্দর, একটা গ্রিন কালারের নেই, সব ইয়েলো কালার সব, দেখুন। আর পুরো মানে গাছ ভেঙে পড়ে মনে হচ্ছে পড়ে যাবে, চারিপাশ দিয়ে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে যাতে গাছটি ফলের ভরে ভেঙে না যায়, এত প্রচুর পরিমাণে ফলন এসছে, অসাধারণ দেখতে, অসাধারণ লাগছে দেখার থেকে, চোখ জুড়িয়ে যায় দেখলে, খাওয়ার থেকে দেখাই ভালো। আশা করি আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই, এত সুন্দর। দেখুন আমি সামনে নিয়ে এসেছি, অসাধারণ। আজকে আমি এই ভিডিওতে কিছু গান নিয়ে এসেছি, সুপারহিট সং, সেই সংগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগে কি না অবশ্যই কমেন্টস করবেন, আর কোন কোন শিল্পীর গান আছে অবশ্যই কমেন্টস করবেন, এবং আপনারা কোন ধরনের গান শুনতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আর আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন দুটো ভিডিও আপলোড দিয়ে থাকি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডসেন্সে আর্নিং একেবারে ডাউন, সবারই, সব ইউটিউবারদেরই অ্যাডসেন্সে বা ইউটিউবে আর্নিং এখন সেই আগের মতো আর নেই, আরপিএমও ডাউন আর সবার ইনকামও ডাউন। এই অবস্থায় কী করা যায়? মোটামুটি সবারই মাথায় চিন্তা কি যে ভিউজ তো আগের মতো অতটা নেই, ভিউজও ডাউন, তাছাড়া আর্নিংও একেবারে ডাউন হয়ে গেছে। ভিউজ ডাউন হলে আর্নিংটাও ডাউন হবে, আর আরপিএম তো ডাউন হয়েছেই, যেহেতু আরপিএম ডাউন তাই আর্নিংটাও ডাউন। এখন আর্নিংটা সঠিক করতে গেলে কী করতে হবে? বা অনেক ইউটিউবার আছেন যাদের শুধু ইউটিউবের উপর চলে বা ইউটিউব হচ্ছে মেন, আদার্স কোনো তাদের ইনকাম সোর্স নেই,
সব সোশ্যাল মিডিয়ার উপরে অনেকেই চলে, তাহলে এই অবস্থায় কী করা যায়? এই অবস্থা আমার মনে হয় যে ফেসবুকে দিকে আবার ঝোঁক দেওয়া উচিত, ফেসবুকে একটি পেজ খোলা উচিত। ফেসবুক পেজ মোটামুটি এখন বর্তমানে ভালো অনেকেই আর্ন করছে, আমার অনেকে জানাশোনা আছে, অনেকে ভালো পেমেন্ট পেয়েছে, ভালো আর্ন করছে, ফেসবুকে অনেক সুবিধা আছে। ফেসবুকে পেজ একটি অবশ্যই ওপেন করা উচিত। ফেসবুকের পেজে আপনারা অনেকে ওই ভিডিও করতে পারেন না, অনেকে ফেস কাম ভিডিও করতে পারেন না, অনেক প্রবলেম আছে। অনেকে আবার বলে যে কপি পেস্ট ভিডিও করলে কেমন হয়। কপি পেস্ট ভিডিও করা যায়, খুবই ভালো কপি পেস্ট ভিডিও। অনেকে দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে ভিডিও সংগ্রহ করে কপি করে তারপর পেস্ট করেন। এইবার কপি পেস্ট আপনি যদি ফেসবুক থেকেই ভিডিও ডাউনলোড করে আবার ফেসবুকে আপলোড দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল বা আপনার ফেসবুকটি মনিটাইজ হবে না, তখন কিন্তু প্রবলেম আসবে অবশ্যই। এবার আপনি যদি ইউটিউব থেকে ভিডিও কপি করলেন, তারপর সেই ভিডিও আবার ফেসবুকে দিলেন, তখনও কিন্তু সেই সেম কেস, প্রবলেম হবে, আপনার মনিটাইজেশন হবে না। আপনি এক কাজ করতে পারেন, তাহলে কী করবেন, যেখান থেকেই ভিডিও আপনি নিন না কেন, আপনার সেখানে কমেন্টারি করতে হবে। অনেকেই আছেন যারা কমেন্টি করেন এই ফেসবুকে, ফেসবুকে প্রচুর চ্যানেল আছে যারা এই ধরনের রোস্ট ভিডিও বানিয়ে প্রচুর ইনকাম করছেন, আপনিও করতে পারেন। একদিকে আপনার ছোটো একটি ভিডিও থাকলো, আপনি সেখানে কমেন্টারি করলেন আপনার ফেস দেখিয়ে। এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে, দেখবেন রিঅ্যাকশান দেয়। এখন রিঅ্যাকশানে কোনো কাজ হবে না, শুধু রিঅ্যাকশান যদি দেন, আপনি একটু মাথা নাড়লেন, একটু মুখ নাড়লেন, ওতে কোনো কাজ হবে না। আপনার কমেন্টারি করতে হবে, আপনার ভয়েস দিতে হবে, তাহলে যে ফেসবুকের পেজ তাহলে মনিটাইজেশন হবে। এইভাবে করতে পারেন। আর এই ধরনের ভিডিও এর রিচও খুব ভালো, ভালো ডিমান্ড আছে, তাছাড়া আর্নিংও ভালো। এই ধরনের ভিডিও ইউটিউবেও চলে, ইউটিউবে যে চলে না তা নয়, কিন্তু আপনি ইউটিউবও করুন, সেই সাথে আপনার পেজও থাকুক। পেজ আর ইউটিউব এই দুটো একসাথে চললে তাহলে খুবই ভালো হবে। তাহলে আপনার আমাদের এখন যে আর্নিংটা ডাউন হয়ে গেছে সেটা অনেকটা সামনে তোলা যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে ইউটিউবে আর্নিং অনেক ডাউন, সব ইউটিউবারদেরই ভিউজও ডাউন এবং আর্নিংও ডাউন। আর ভিউজ ডাউন হলে আর্নিং ডাউন হবে, কিন্তু কিছু কিছু চ্যানেল আছে। আমি কিছুদিন আগে একটি চ্যানেলকে দেখেছি যাদের ভিউজ বেশি নেই, 2-4-500 ভিউজ, সেই সব চ্যানেলে নাকি মানে মান্থলি তার লাখ লাখ টাকা ইনকাম। কী করে সম্ভব? এবার সম্ভব হচ্ছে এই কারণে যে সেই চ্যানেলগুলো অনলাইন যে অ্যাপ আছে, অনলাইন আর্নিং অ্যাপ, সেই অনলাইন আর্নিং অ্যাপের নিয়ে ভিডিও তৈরি করেন। আর এইসব ভিডিওতে না আরপিএম প্রচুর হয়। আপনার যদি 1000 ভিউজ হয় তাহলে আপনার $5-$6 $7 হতে পারে। তাহলে আরপিএম 6-7-8। আমার তো কিছু ভিডিও আছে, আমার কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে লোন দেওয়া হয়, কিছু লোন অ্যাপ, যে অ্যাপগুলো প্লে স্টোরে পাওয়া যায়, আমার সেই ধরনের কিছু ভিডিও আছে যে কী করে আপনি লোন পাবেন, অ্যাপের মাধ্যমে কত টাকার লোন পাবেন। সেই ভিডিওগুলোর আমার আরপিএম অনেক, কিছু কিছু ভিডিও আছে 7-8-9 এরকম আরপিএম ভিউজ হয়েছে। আমার কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওতে 1200-1300 আমার ডলার, ওরকম 1200-1300 ভিউজে ডলারও আছে, $12-13-14-15 এরকম। তার মানে 100 ভিউজে $1, এরকম অনেক ভিডিও আমার আছে। আর এইসব ভিউজগুলো মানে ভিডিওগুলো না প্রচুর ভিউজ আসে। তাছাড়া এর আরপিএম সব থেকে বেশি হয়। ধরুন আপনি যদি ই নিয়ে ভিডিও করেন যে শেয়ার মার্কেটে কীভাবে লগ্নি করতে হয়, অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, এগুলো যদি আপনি দেখান। তাছাড়া ব্যাংকের অ্যাকাউন্ট কী করে ওপেন করতে হয় অনলাইনের মাধ্যমে, জিরো ব্যালেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনের মাধ্যমে, দেখবেন এরকম ভিডিও ইউটিউবে প্রচুর আছে। আপনি সেই ধরনের ভিডিও করতে পারেন, এরও আরপিএম খুব ভালো,
অনলাইনের মাধ্যমে জিরো ব্যালেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট, আর সবাই এখন জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চায়। সেই যদি আপনি একটা করেন, জিরো ব্যালেন্স লাগবে না, যে অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে কী করে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন, সে SBI হোক, এলাহাবাদ হোক, কিংবা পাঞ্জাব হোক, যে কোনো ব্যাংক, সেই সব ব্যাংকের আপনি অ্যাকাউন্ট কী করে ওপেন করবেন, এই নিয়ে ভিডিও করলে তার RPM খুব ভালো হয়, মানে 7-8। আর সব থেকে বেশি হয় কার নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করা হয়, কার নিয়ে, যে বাজারে কোন কার এসছে বর্তমানে, সেই কারটির মানে ভ্যালু কত, কোন কোন কোম্পানির কার নতুন বাজারে এসছে, মানে সেগুলো বাজারে নতুন কত এসছে, এইসব যদি আপনি দেখান তাহলে। আর আপনি যদি কোনো শোরুমে গিয়ে সেই সব কারের মানে ভিডিও করতে পারেন তাহলে তো খুবই ভালো, তার RPM সব থেকে বেশি হবে। যদি 100 ভিউজও হয় আপনার ট্রেনে টুনে, যদি 100 ভিউজ হয় তাহলে $1-2 আসবে। এই কারণে কিছু কিছু চ্যানেল দেখেছি যাদের ভিউজ খুব কম কিন্তু তাদের আর্নিংটা খুব বেশি। এইসব ক্যাটাগরির যে চ্যানেলগুলো আছে এদের আর্নিং বরাবরই বেশি এবং এদের RPMটাও বরাবর বেশি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন একটি লেবু গাছ দেখাবো, এই যে লেবু গাছটা আমি প্রতিদিনই কিছু লেবু গাছ দেখাই, কিন্তু আজকে যে লেবু গাছটা আপনাদের দেখাচ্ছি এরকম লেবু গাছ আপনারা এর আগে কোনোদিন দেখেননি, অসাধারণ দেখতে। আর দেখুন সব একেবারে কমলা, তো কমলা রঙই, এত সুন্দর রঙ, একটা গ্রিন কালারের নেই, সব ইয়েলো কালার সব দেখুন। আর পুরো মানে গাছ ভেঙে পড়ে মনে হচ্ছে পড়ে যাবে, চারিপাশ দিয়ে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে যাতে গাছটি ফলের ভরে ভেঙে না যায়, এত প্রচুর পরিমাণে ফলন এসছে, অসাধারণ দেখতে, অসাধারণ লাগছে দেখার থেকে, চোখ জুড়িয়ে যায় দেখলে, খাবার থেকে দেখাই ভালো। আশা করি আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই, এত সুন্দর। দেখুন আমি সামনে নিয়ে এসেছি, অসাধারণ। আজকে আমি এই ভিডিওতে কিছু গান নিয়ে এসেছি, সুপারহিট সং, সেই সংগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগে কি না অবশ্যই কমেন্টস করবেন, আর কোন কোন শিল্পীর গান আছে অবশ্যই কমেন্টস করবেন, এবং আপনারা কোন ধরনের গান শুনতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আর আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন দুটো ভিডিও আপলোড দিয়ে থাকি। এখন একটি লেবু গাছ দেখাবো, এই যে লেবু গাছটা আমি প্রতিদিনই কিছু লেবু গাছ দেখাই, কিন্তু আজকে যে লেবু গাছটা আপনাদের দেখাচ্ছি এরকম লেবু গাছ আপনারা এর আগে কোনোদিন দেখেননি, অসাধারণ দেখতে। আর দেখুন সব একেবারে কমলা, তো কমলা রঙই, এত সুন্দর রঙ, একটা গ্রিন কালারের নেই, সব ইয়েলো কালার সব দেখুন। আর পুরো মানে গাছ ভেঙে পড়ে মনে হচ্ছে পড়ে যাবে, চারিপাশ দিয়ে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে যাতে গাছটি ফলের ভরে ভেঙে না যায়, এত প্রচুর পরিমাণে ফলন এসছে, অসাধারণ দেখতে, অসাধারণ লাগছে দেখার থেকে, চোখ জুড়িয়ে যায় দেখলে, খাবার থেকে দেখাই ভালো। আশা করি আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই, এত সুন্দর। দেখুন আমি সামনে নিয়ে এসেছি, অসাধারণ। আজকে আমি এই ভিডিওতে কিছু গান নিয়ে এসেছি, সুপারহিট সং, সেই সংগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগে কি না অবশ্যই কমেন্টস করবেন, আর কোন কোন শিল্পীর গান আছে অবশ্যই কমেন্টস করবেন, এবং আপনারা কোন ধরনের গান শুনতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আর আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন দুটো ভিডিও আপলোড দিয়ে থাকি।